আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখানে একটি উদ্দীপক লিখেছি যে একটি পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 55%, দৈব ভাইব 15 জন পরীক্ষার্থী নেওয়া হলো। এই হলো আমার উদ্দীপক যে একটি পরীক্ষায় 55% মেয়ে পরীক্ষার্থী দৈবভাবে র্যান্ডমলি আর কি শর্ত ছাড়া 15 জন পরীক্ষার্থী নেওয়া হলো। গ, 7 জন মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আর ঘ লিখছে বঙ্কিমতঙ্ক নির্ণয়পূর্বক, বঙ্কিমতঙ্ক নির্ণয়পূর্বক বিন্যাসটির প্রকৃতি সম্পর্কে মতামত দাও। আমরা এখানে মেয়ে পরীক্ষার এখানে যে এই যে 55% আমাদের দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সফলতা বিফলতা পি এ কিউ এবং এন, ওই যে গত লেকচারে আমি বিন্যাসটি সম্পর্কে তোমাদের বলেছিলাম যে সেখানে পি অফ এন পি অফ এক্স সমান এন সি এক্স পি টু দি ফার এক্স কিউ টু দি ফার এন মাইনাস এক্স। তো এখানে পি হচ্ছে সফলতা, কিউ বিফলতা এবং এন চেষ্টা সংখ্যা। তো আমাদের এগুলো নির্ণয় করতে হবে। এখন এখানে আমরা প্রথমে সফলতা খুঁজবো, সফলতা কিভাবে আমরা দেখাতে পারি, মানে এই উদ্যোগ থেকে কোনটা আমার সফলতা। তো পরীক্ষার্থীর সংখ্যা 50%, ধরি মেয়ে পরীক্ষার্থীর সংখ্যার ঘটনা সফলতা, এইভাবে তোমরা এই উদ্যোগ থেকে আগে সফলতা খুঁজে বের করবো। তো এখানে সফলতা হচ্ছে পি সমান 55%, এটাকে শতকরা আমরা দশমিকে নিয়ে আসছি। তাহলে যদি সফলতা আমরা পি এর মান পাই, তাহলে কিউ থেকে কিউর মান বের করতে গেলে 1 - পি এ সরাসরি এখানে বসাইছি, এখানে এটা আসে 0.45। আর এখানে শ্রেষ্ঠা সংখ্যা এন সমান 50। এবার তাহলে আমাদের ধরি মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা নির্দেশক চলক এক্স সম্ভাবনা ফাংশন, তাহলে মেয়ে পরীক্ষার্থীর নির্দেশক সংখ্যা চলক এক্স আমরা এখানে ধরবো এবং সম্ভাবনা ফাংশন আমাদের এই এই সূত্রটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে একটি সূত্র ফি অফ এক্স মান এন সি এক্স পি টু দি ফোর এক্স কে টু দি এন মাইনাস এক্স, এন এর মান 1, 2, 3, 15 পর্যন্ত, যেহেতু এখানে দৈবভাবে 15টি আমাদের ইয়ে নেওয়া হয়েছে। আর আমাদের 7 জন শিক্ষার্থীর আমাদের ইয়ে মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে এখানে তাই আমি লিখছি যে 7 জন মেয়ে শিক্ষার্থী হওয়ার সম্ভাবনা পি অফ এক্স সমান 7। এখন আমরা এই যে 7 জন শিক্ষার্থীর বের করার আগে আমাদেরকে সবসময় এরকম একটি নিবেশনে নিয়ে আসতে হবে। এখানে আমরা কি করছি সেটাকে আমরা এক্স চলক ধরছি এবং এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস চলক, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস চলক। আমরা দ্বিপদী চলক এর এটা দেখে আসছি, আগে সংজ্ঞায় বলে আসছি। প্রথম লেকচারে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা নির্দেশক চলক এক্স সমান এক, তাহলে সম্ভাবনা ফাংশন এটা। এখন এখানে একটু খেয়াল করো, এন এর মান এখানে 50, মানে আমি কিন্তু চেষ্টা সংখ্যা একটু আগে দেখালাম যে 15, এবং পি এর মান যে সফলতা যেটা ধরছিলাম 0.55 এবং কি এর মান 0.45, এখানে এক্স এক্স এর জায়গায় রাখছি আর এন এর মান এখানে 15 বসাইছি, তাহলে এটা আমাদের একটা সম্ভাবনা ফাংশন হয়ে গেল। 7 জন শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী এর সম্ভাবনা হওয়ার ক্ষেত্রে আমাদের এই লাইনে যেটা সেটা এখানে দেখো, আমরা 7 এক্স এর জায়গায় শুধু 7 বসিয়েছি, এক্স এর জায়গায় শুধু 7 বসিয়েছি, তাহলে 15c7 0.55 to the power 7, এটাকে 15 থেকে 7 বিয়োগ করে আসে 8, তাহলে এটার পাওয়ার এটার পাওয়ার, আর এই কম্বিনেশন 15 15c7 এর কম্বিনেশন বের করে গুণ করলে আমাদের 0.16 এটা আমাদের আসতেছে, এই যে মানটা আসতেছে। আর আমরা এটা আছে ক্যালকুলেটারে সহজে আমরা করতে পারবো, তোমরা এটা এভাবে দেখাবা, জাস্ট এখানে এক্স এর মানটা রেখে এক্স এর মান এখানে যদি 7 জন শিক্ষার্থী না থেকে অন্য যদি বলতো যে 9 জন শিক্ষার্থীর সম্ভাবনা বের করো, তাহলে এখানে 9 হতো এক্স এর মান, এখানে যদি 5 জন শিক্ষার্থী হইতো তাহলে এখানে 5 হলে এখানে এক্স মান 5, এক্স এর মান এখানে 5 5 বসায় আমাদের এভাবে করে করে আমাদের মান এ ধরনের প্রশ্ন তোমাদের গ থেকে এরকম আসে আর কি। এবার আমরা ঘ থেকে আমরা একটা সলিউশন, ঘ থেকে আমরা কি দেখছিলাম, ঘ থেকে আমরা দেখছিলাম যে
বিন্যাসটি নিমিশনটি আমাদের বঙ্কিমতঙ্ক কিনা, মানে বঙ্কিমতঙ্কর প্রকৃতির এটা কি। তো আমরা এখানে জানি যে আমরা বঙ্কিমতঙ্কর প্রকৃতির ভিতরে আমরা দুই ধরনের জানি, যে ঋণাত্মক বা ধনাত্মক, এটা আমরা নির্ণয় করব, আর একটা আছে সুষম। তা আমরা গোয়া থেকে আমরা পেয়েছি এখানে পি কিউ এবং এন এর মান, পি দিয়ে সফলতা এবং কিউ বিফলতা, এরা আমার চেষ্টার সংখ্যা। এখানে এখন আমরা এখানে লিখছি গোয়া হতে পি এর মান, এখানে লিখে দিয়েছি সরাসরি সফলতা, কিউ এর মান এবং এন সমান 15। যেহেতু এন সমান 15 লেস দেন 30, আমরা কি জানি যে দ্বিপদী বিন্যাসের শ্রেষ্ঠ সংখ্যা 30-এর কম হবে, 30-এর বেশি হবে না, এবং দ্বিপদী সসীম এবং পৈষ বিন্যাস এর ক্ষেত্রে অসীম, সেক্ষেত্রে 30-এর বেশি বা অসীম সংখ্যার ক্ষেত্রে। আর পি এর মান এখানে লিখছি 0.5, এটা 5-5 লিখে লেস দেন 1, মানে 1-এর থেকে ছোট হতে হবে পি এর সফলতা। তো এই দুটো শর্ত যদি হয় তাহলে ওই যে 15 জন শিক্ষার্থীর দৈবভাবে যেটা নেওয়া ওই বিন্যাসটি, সেই আমি সহজে লিখছি, তোমরা ওটা ডিটেলস লিখতে পারো, যে বিন্যাসটি দ্বিপদী বিন্যাস মেনে চলে। তাহলে আমরা এই দুটো শর্ত থেকে বলছি যে আমাদের এই এটা আমাদের দ্বিপদী বিন্যাস মেনে চলে। এবার আমরা তাহলে দ্বিপদী বিন্যাসের যেহেতু মেনে চলে, তাহলে আমরা বঙ্কিমতঙ্ক, ওখানে কিন্তু বলিনি যে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতঙ্ক বঙ্কিমত নিবেশনটির বা বিন্যাসটির, কিন্তু দ্বিপদী বিন্যাস ঘদায় কিন্তু আমাদের বলিনি। কিন্তু আমরা এন এর মান 15-এর থেকে কম এবং পি এর মান যেটা হয়েছে 1-এর থেকে কম, সেটার কারণে আমরা বলছি যে বিন্যাসটি দ্বিপদী বিন্যাস। আর যদি না হয় তো তাহলে প্রশ্ন তো আসবে যে দ্বিপদী বিন্যাস যেহেতু বের করার জন্য এইভাবে আমাদের শর্তগুলো বোঝাতে হবে। এখন আমরা দেখলাম যে বঙ্কিমতঙ্ক, আমরা যেহেতু দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতঙ্ক, দ্বিপদী বিন্যাস আমরা বুঝতে পারছি যে দ্বিপদী বিন্যাস, তাহলে দ্বিপদী বিন্যাসের আমরা বঙ্কিমতঙ্ক বের করব। তো দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতঙ্ক সূত্র কিন্তু আমি এখানে লিখছি যে √β1, এটা প্রথম পত্রে যে আমি এটা লেকচারে বলছি যে প্রথম পত্রে যে বঙ্কিমতঙ্ক, আর এখানে একই, কিন্তু বঙ্কিমতঙ্কের সূত্র এখানে একটু আলাদা, যে তোমার পি কিউ এন পি কিউ দিয়ে বের করতে হবে। দেখো কিউ মাইনাস পি, আর এটা হচ্ছে এর নিচে আছে √NPQ, তাহলে আমাদের এগুলোর মান কিন্তু উপরে জানি। দেখো কিউ এর মান 0.45 মাইনাস 0.55, এটা বিয়োগ করে এবার এই √এর ভিতরে এন পি কিউ 15, তারপরে 0.55 আর পয়েন্ট, এগুলো গুণ করে যে মানটা আসছে, অবশ্য দেখো এখানে বিয়োগ আসবে, কেন 0.45 আর এখানে 0.55, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে তো মান মাইনাসে চলে আসে, তাই কিন্তু এই মানটা আসছে, তাহলে মাইনাস চলে আসছে। তো যেহেতু মাইনাস চলে আসছে তাহলে কি এটা কি শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট। তো যে মানটা শূন্য থেকে ছোট, β1 এর মান √ বঙ্কিমতঙ্কের মান শূন্য থেকে ছোট হইলে আমরা কি বলতে পারি যে ঋণাত্মক বঙ্কে, এই মানটা যদি শূন্য থেকে বড় আসতো আমরা বলতাম ধনাত্মক বঙ্কে। তো এইভাবে আমরা আমরা বিন্যাসটি প্রকৃতি জানতে পারলাম আর কি। তাহলে আমরা এখানে দ্বিপদী বিন্যাসের সরি এখানে বঙ্কিমতঙ্ক দিয়ে আমরা কিন্তু প্রকৃতি জানতে পারি, প্রকৃতি মানে কি ধনাত্মক না ঋণাত্মক। আর যদি বলতো যে বিন্যাসটার আকৃতি, তখন আমরা সুচলতঙ্ক বের করতাম, সেক্ষেত্রে সুচলতঙ্ক 3 প্রকার, অতি অনতি এবং মধ্যম সুচল। তো এইভাবে আমাদের দ্বিপদী বিন্যাসের একটি এবং এই ঘ থেকে যে প্রশ্ন আর্টস আমরা এটা আমি সেট করলাম এখানে দ্বিপদী বিন্যাসের, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বঙ্কিমতঙ্ক বা সুচলতঙ্ক। এছাড়া আর একটা প্রশ্ন তোমাদের ঘ থেকে সেট করতে পারে, এক ধরনের প্রশ্ন সেট করবে যে বঙ্কিমতঙ্ক বা প্রকৃতি বা আকৃতি, এটা দিতে পারে। আবার দিতে পারে হলো তোমাদের যে ওই সম্ভাবনা, যে বিন্যাসটি আমি দেখাছি সম্ভাবনা ফাংশন যেটা NCx P^2 x q^2 n-x, আমি এই কথাটা বলছি যাতে তোমাদের সহজে মুখস্থ হয়ে যায়, এর বিশেষ করে ওই বেসিস করে ওখান থেকে
এক্সেল বিভিন্ন মানের দিয়ে সেখান থেকে তুলনা করতে পারে। তোমরা এইভাবে দেখবা, এইভাবে একটু বইতে দেখবা, যদি কোনো সমস্যা হয় আমি আরো ক্লাস নেবো এটা নিয়ে, দ্বিপদী বিন্যাসের এটা নিয়ে ক্লাস নেবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।